আপনারা সবাই জানেন বিজেপি সরকার বিভেদ নীতি সৃষ্টি করছে। অনেক মুসলিম ভাই না জেনে তারা বিজেপির সঙ্গ দিয়েছে এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মুসলমানদের মধ্যে কিছু দালাল তৈরি করেছে, যারা মুসলিম সমাজকে ভুল বোঝাবার চেষ্টা করছে। আগামী দিনে মুসলমান সমাজকে ভুল বোঝাবার চেষ্টা করবে। আপনাদের কাছে আবেদন, বিজেপির পক্ষ থেকে, আরএসএস পক্ষ থেকে, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের নামে যেসব মুসলিম নেতা কেয়ার সমর্থনে এনএসসির সমর্থন আপনাদের কাছে আসবে, তাদের প্রত্যাখ্যান করুন, তাদের মুখের মুখে দাঁত ভাঙে জবাব দিন। এবং এই ভারতবর্ষে যারা ভারতবর্ষের নাগরিকদের দালাল, তাদের বিরুদ্ধে এরা আন্দোলন করতে আসছে, এরা মানুষকে ভুল প্রচার করতে আসছে, আপনারা কখনো তাদের মুখে জবাব দেবেন? আমরা মুসলিম হিসেবে একটা জিনিস লক্ষ্যকারী, অতীত ইতিহাস বলে যে পৃথিবীতে যাদের নবী রসুল এসছেন তাদের প্রত্যেককে বেনাগরিক করার জন্য, উচ্ছেদ করার জন্য, গৃহবন্দী করার জন্য চেষ্টা করা হয়েছে। কিন্তু নবীরা তাদের আদর্শ নিয়ে মানুষের কাছে প্রচার করেছেন এবং তাদের আদর্শ শেষ পর্যন্ত সফল হয়েছে। আপনারা জানেন নূহ নবীকে উচ্ছেদ করার চেষ্টা করা হয়েছে, মুসাকে উচ্ছেদ করার চেষ্টা করা হয়েছিল, ফেরাউনের সংঘাত, চিরন্তন সংঘাত, ফেরাউন মুসাকে হত্যা করার চেষ্টা করলো এবং ফেরাউন শেষ পর্যন্ত নদীর তীরে ডুবে গেল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে উচ্ছেদ করা হয়েছিল এবং তাকে অনেক কষ্ট করে মক্কা পাহাড়ের এলাকায় নির্জনে 2.5 বছর জীবনযাপন করতে হয়েছিল। অতঃপর সেই মক্কা থেকে মদিনায় তিনি যখন চলে গেলেন, মক্কার কাফেররা তাকে আক্রমণ করে তাকে ধূলিসাৎ করার চেষ্টা করেছিল, বেনাগরিক করার চেষ্টা করেছিল। আবার সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে মক্কার আবু জেহেলের মতো নেতৃবৃন্দ, জবরদস্ত নেতৃবৃন্দ, তারা তাদের হাতে নিহত হয়েছে। তারা দেখছেন আদর্শের জয় হয়, সত্যের জয় হয়। কেউ সত্যের সাথে সংঘাত করলে তাদের মরণ, তাদের ধূলির সাথে হতে হয়। আমরা ভারতবর্ষের মানুষ আগামী দিনের ভারত ধ্বংসের দিকে যাব, প্রাকৃতিক দুর্যোগে যাব, উপরওয়ালার মুসিবত আমাদের সামনে আসবে, এটা আমরা কামনা করতে পারি না। আজকের আপনারা জানেন আমরা ভারতবর্ষের মানুষ, আমরা যে নিজের আদর্শকে গড়ে তুলি, মানবীয় মূল্যবোধ গড়ে তুলি, ভাতৃত্ববোধ গড়ে তুলি, এই ভাতৃত্ববোধের শিক্ষা ইসলাম দরিদ্রের যে দারিদ্র মোচনের শিক্ষা দিয়েছে, পৃথিবীব্যাপী নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছে, মানবীয় ঐক্য প্রতিষ্ঠা করেছে, আজকের আমরা সেই মানবীয় ঐক্যের জয়গান গাইব, মানবীয় ঐক্যের বার্তা দেব, এ হচ্ছে আমাদের আদর্শ। আজকে পৃথিবী জুড়ে ইসলামের চর্চা হচ্ছে। আপনারা যখন কোরআনের দিকে তাকাবেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের দিকে তাকাবেন, দেখবেন কোনো মানুষের বিভেদ করে না, মানুষকে ভালোবেসেছেন। কোরআনের কোনো কথা কখনো মানুষের মানবতার বিরোধী নয়, মানুষের ক্ষতি হবে এমন কোনো কথা কোরআনের মধ্যে নেই। সুতরাং আমরা পরস্পরের বিদ্বেষ ভুলে উন্মুক্ত মনে কোরআনের আদর্শ দেখব, বিশ্বনবী হযরত মুহাম্মদের জীবন আদর্শ দেখব, আমার জন্য সেটা সুখের হবে, কল্যাণময় হবে। আপনারা সবাই জানেন মাইকেল হার্ট আমেরিকার বড় রাষ্ট্রবিজ্ঞানী, জাতীয় নিরাপত্তার তিনি ডাইরেক্টর, তিনি যখন বিশ্বব্যাপী মানব কল্যাণের চিন্তাভাবনা করলেন এবং শতাধিক মানুষের জীবন নিয়ে চর্চা করলেন, সেখানে তিনি 100 জন মনীষীর সামনে আনলেন। সর্বপ্রথম হযরত মুহাম্মদ তার বিশ্বব্যাপী তার প্রভাব আলোচনা করে তিনি তার জীবনী লিখেছেন, দ্য 100, মানে 100 জন মনীষীর জীবনী। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ইসলাম কল্যাণ শান্তির বার্তা নিয়ে আসে। আপনার ছোট কথা দেখতে পাবেন দক্ষিণ ভারতের স্বামী শঙ্করাচার্য ইসলাম বিদ্বেষে অনেক কিছু লিখেছেন, তিনি যখন দেখলেন, তিনি যখন পড়াশোনা করলেন যে না, ইসলাম কল্যাণের আদর্শ, মানবতার আদর্শ, সংহতির আদর্শ, তিনি সত্য সত্য বই লিখলেন, সে বই ভারতবর্ষের সকল চলমান ভাষায় প্রকাশিত হয়েছে, আপনারা পড়ে দেখতে পারেন। উড়িষ্যার রাজ্যপাল বিএন পান্ডে ইসলামের শান্তির বাণী এখানে উল্লেখ করেছেন, মহাত্মা গান্ধী শান্তির বাণী উল্লেখ করেছেন। এইভাবে আমরা যদি দেখি শান্তির বার্তা ইসলামের মধ্যে আছে, মানুষ শান্তির জন্য ইসলামের মূল প্রেরণা কোরআন এবং নবীর জীবনকে যখন দেখবে তখন শান্তির বার্তা পাবে, ঘৃণা বিদ্বেষ দূর হবে। আমরা এই আদর্শকে গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ হব। আপনাদের সকলের কাছে, সবার কাছে আমার এই আবেদন। ধন্যবাদ।